Hello, beautiful peoples. Hope everyone is doing fine. Welcome to winter. So, shamra obostha dekhe bujhte parchen ki obostha ache. Title dekhe hoyto bujhte parchen je video ta ki niye banate jacchi. So, ei je thanda, thanda ta hocche amader biker der jonno onek mane jhamelar ekta bishoy. Like biker visibility to thake na. তারপরে আমাদের যে হেলমেটের ভাইজার নামানো থাকলে কিছুই দেখা যায় না সামনে, চেস্টে ঠান্ডা বসে, ইডিসি ইডিসি আরও আছে। যাই হোক, আমি এখন বিষয়গুলো নিয়ে কথা বলবো আর হচ্ছে এগুলার সলিউশন কীভাবে করা যায় সেইগুলো নিয়ে কথা বলবো। আর এখানে মেল স্টু নিয়ে আসছি ফর বেটার এক্সপেরিমেন্ট। আই হ্যাভ অ্যারেঞ্জড এ হ্যান্ডেল বার মাউন্ট। সো বেশি কথা না বাড়ে চলেন শুরু করা যাক। এখন আপনাদের বিষয়গুলো খুলে খুলে বলি। ফার্স্ট অফ অল আমাদের একটা জিনিস ঠিক রাখতে হবে যে জানি অন্তত বুকে ঠান্ডা না লাগে। তারপরে আমাদের একটা জিনিস ইনশিওর করতে হবে, পায়জানি হচ্ছে কেডস থাকে অথবা মানে ফুল পা কভার করে এমন কিছু একটা যেন পায়ে ঠান্ডা না লাগে। একটা জিনিস খেয়াল করে দেখবেন যে পায়ে আর হাতে ঠান্ডা লাগলে কিন্তু বেশি ঠান্ডা লাগে না কেউ কিন্তু। আচ্ছা, লাইক আমি এখন হাতে ফুল গ্লাভস পরে আছি, আপনার হাফ গ্লাভস পরার কোনো দরকার নাই। আর তারপরে আপনার বাইকের যে হেডলাইট আছে, আপনি পসিবল হইলে আপনার বাইকের হেডলাইট জ্বালায় রাখবেন, যেটা ভিজিবিলিটি বাড়াইতে হেল্প করবে। আর যে মেইন আমাদের যে ভাইজরের যে প্রবলেমটা, ঠিক আছে, ভাইজরের প্রবলেমটা সম্পর্কে কিছু কথা বলি। সাধারণত আমরা যে হেলমেটগুলো মানে সচরাচর 2000-2500 মধ্যে পাওয়া যায়, যেগুলো সার্টিফাইড হেলমেট না, ওইগুলোর ভাইজরের কোয়ালিটি অতটা ভালো তো হয়ই না হেলমেটের। তারপরে আরেকটা প্রবলেম হচ্ছে এই হেলমেটের গ্লাসগুলো হচ্ছে আপনার পিনলক গ্লাস না। পিনলক গ্লাসটার কাজ কি? পিনলক গ্লাসটা আমার এই যে হেলমেট, এটা হচ্ছে SMK-র হেলমেট, এইটাতে হচ্ছে একটা পিনলক গ্লাস লাগানো, মানে কেনা থেকে দেয়া আছে, ঠিক আছে। লাইক এই যে একটা নাট মতো আছে আর এখানে 2000 নাট, এটা হচ্ছে আমার হেলমেটের সাথে আসছে, ঠিক আছে, গ্লাসটা হেলমেটের সাথে আসছে। আমি এখানে পিনলকের যে ফিল্মটা ওইটা অ্যাডজাস্ট করতে পারবো। পিনলকের ফিল্ম লাগাইলে এই যে আমার হেলমেট ভাইজার টোটালি মানে সামনে কিছু দেখতে পারছি না, বা টোটালি ব্লার হয়ে গেছে, এই জিনিসটা হবে না। লাইক বাইরে এখন বেশি ঠান্ডা, ভিতরে গরম হাওয়া ছাড়ছি, যার ফলে আমার গ্লাসটা ঘোলা হয়ে গেছে। দেখা যাচ্ছে কিনা আমি জানতেছি, বুঝতে পারতেছি না, জানায় দেখা যাচ্ছে কিনা যে গ্লাস ঘোলা হয়েছে কিনা। আচ্ছা ঠিক আছে, ওকে। সো পিনলক লাগানো থাকলে এই যে ঘোলা হাওয়াটা, এটা হচ্ছে আপনার টোটালি প্রিভেন্ট করবে। এখন পিনলকেরও কিছু ভেরিয়েশান আছে, লাইক পিনলক হচ্ছে 30 থেকে শুরু হয়, পিনলক 30 আছে, পিনলক 70 আছে, পিনলক 120 আছে। এখন 30টা হচ্ছে সব থেকে চিকন, জাস্ট আপনার আই বলটা যে বরাবর তাকায় এই বরাবরটা, এটা হচ্ছে পিনলক 30। পিনলক 70 আর একটু ভিজিবিলিটি বাড়ায়, মানে ওইটা আর একটু চওড়া হবে, ঠিক আছে। আর পিনলক 120 যেটা, সেটা হচ্ছে ফুল ভাইজার সহ। এখন আমার এটা কোনো পিনলক লাগানো নাই, জাস্ট পিনলক ফিল্ম লাগানো নাই, বাট পিনলক গ্লাস লাগানো আছে। আমি যদি ইচ্ছা করে আমি তাহলে একটা পিনলক 30-70 অথবা 120 কিনে লাগায় ইউজ করতে পারবো, যেটা আমাদের আবার মানে আগের মতো সাপোর্ট দিবে। আচ্ছা, এইটাগুলো হচ্ছে পিনলকের বিষয়। এখন পিনলক হচ্ছে আপনি কোথায় পাবেন? এখন সব হেলমেটে তো আসে না, সেক্ষেত্রে আপনার কিছু কিছু অনলাইন শপ আছে যারা দেখি পিনলক বিক্রি করতেছে, ঠিক আছে। এখন আমি সবগুলোর নাম বলতে পারতেছি না, কিন্তু কিছু কিছু শপ আছে যারা হচ্ছে পিনলক বিক্রি করতেছে। এখন আপনাদের পিনলক, ওই পিনলকগুলো হয়তো খুব একটা খারাপ হবে না, তারপরে আমি গ্যারান্টি ইনশিওর করতে পারতেছি না। সবথেকে বেটার হয় আপনি হচ্ছে এমনভাবে যদি পিনলকের যে অরিজিনাল যে ফিল্মগুলো আছে এগুলো যদি ইউজ করে লাগাইতে পারেন, সেইটা হচ্ছে সবথেকে বেটার হবে। মানে একটা ফিল্ম লাগাইলে হয়তো আপনি যদি 3-4 মাস একটা ইউজ করে গেলে অন্তত আপনার ঠান্ডার সিজনটা অন্তত কেটে যাবে কোনো নির্দ্বিধায়, ঠিক আছে। তো আপনি পিনলক 30 লাগান, 70 লাগান আর 120 লাগান, ওকে। তো এইটা হচ্ছে আমি যে হেলমেটটা পরেছি, এটা পিনলক নাই, যার ফলে আমার হেলমেটের গ্লাস ঘোলা হয়ে গেছে। সো নেক্সটে আমি আমার যেটা নতুন নিয়েছি LS2, ওইটা হচ্ছে পিনলক 70 দেওয়া আছে অলরেডি। সো ওইটা আমি পরে আমি আবার জড়বো, নিঃশ্বাস ছাড়বো, ছাড়া দেখেন ওইটা কী হয়, ওইটা ঘোলা হবে না, ঠিক আছে। সো আমি আর এখান থেকে হেলমেটের
পিনলক ছাড়া এটা নিয়ে বেশি কথা বলতে চাচ্ছি না, দ্যাটস অল। আর ওখান থেকে আমি LS2টা পরে আমি আপনাদের দেখাচ্ছি যে পিনলকে কী হচ্ছে আর কি না হচ্ছে। সো গায়েস, আমি আমার হেলমেট চেঞ্জ করে ফেলছি, এখন আমি পড়ছি হচ্ছে আমার LS2 যেটা পিনলক সহ আছে, এটা পিনলক 70। পিনলক 70টা কেমনে বোঝাবো, এই দেখেন এই যে গ্লাসের ভিতর দিয়ে দেখেন একটা গ্লাস মতো আছে চিকন করে, যে পুরা সাইড দিয়ে, এই যে দেখেন এখানে হচ্ছে এটার সাথে লাগানো আছে যে নাট বোল্টের সাথে, দেখেন এটা হচ্ছে অ্যাডজাস্ট করা আছে, ঠিক আছে। সো যাই হোক, হয়তো বুঝতে পারতেছেন, এখন এটা দেখেন আমি কথা বলতেছি নিঃশ্বাস ছাড়লাম, আমার কিন্তু গ্লাস গুলো হচ্ছে না কোনোভাবেই গ্লাস গুলো পসিবল না। আমি আরও দু একবার আমি স্পিডটা কমাই একটু নিঃশ্বাস জোরে জোরে ছাড়ি, দেখছেন কোনোভাবে গ্লাস গুলো হচ্ছে না, বিকজ অফ আমার এটা হচ্ছে পিনলক অ্যাটাচড আসছে, যেটা আমার ভিজিবিলিটি পুরা চকচক রাখতে আমার হেল্প করতেছে। সো পিনলকের বিষয়টা আপনি বুঝতে পারতেছেন যে ভিজিবিলিটি কেমনে কি বাড়াইলো। আর হচ্ছে আরেকটা জিনিস করবেন, সেটা হচ্ছে চেস্টে যে ঠান্ডা লাগে, ঠিক আছে, এখন আপনার যদি ভালো যদি জ্যাকেট মানে না পরে থাকেন শীতের মধ্যে, তাহলে এক কাজ করতে পারেন, বিভিন্ন বাইকের দোকানে আপনার হচ্ছে যে সামনে জাস্ট বুকটুকু বর্ডার মানে বুকটুকু ব্লক করবে এমন হচ্ছে একটা লেদারের কিছু একটা পাওয়া যায়, লেদার ফিনিশিংয়ের, ওইটা যদি নেন, ওইটা নিলে হচ্ছে অনেকটা আপনার ঠান্ডা থেকে আপনাকে প্রোটেকশন দিবে আই গেস। সো আমার যে সানভাইজারের ভিতরে উপরে পড়লে আমি এখানে উঠাই নাই, আমি ছবি আপলোড দিছি ওইভাবেই, যাই হোক। সো হোপফুলি ভিডিওটা আপনাদের ভালো লাগবে, আর আমার ইউটিউব চ্যানেলে যারা নতুন আসছেন তাদেরকে রিকোয়েস্ট করবো যে সাবস্ক্রাইব করবেন, তাহলে আমি অনেক হ্যাপি হব। আর আপনারা সাবস্ক্রাইব না করলে করবে কে, আমার তো আর মানে ধরে বেঁধে কাউরে তো নিয়ে এসে সাবস্ক্রাইব করাইতে পারবো না, আপনারা যারা ভিউয়ার আছেন এনারাই তো দেখবেন। আর আমি সবসময় চেষ্টা করি আমি যেটুকু জানি যেটুকু বুঝি যেটা হেল্পফুল যেটা জানাইলে আপনাদের হেল্প হবে সেইগুলো সম্পর্কে কথা বলতে, আর অনেকদিন ভিডিও দেওয়া হয়নি, সো আজকে এটা আপলোড করে ফেললাম। সো সাবস্ক্রাইব করতে ভুলবেন না, দ্যাটস অল, সি ইউ অন নেক্সট ভিডিও। কমেন্ট করে জানান কী টাইপের ভিডিও দেখতে চাচ্ছেন, আমি সেই টাইপেরই ভিডিও বানাবো, প্যারা নাই, বাসায় আছি, ছুটিতে আছি, রিল্যাক্সে আছি, ঠান্ডার মধ্যে আছি, চিন্তা করতেছি KTM 0 to 60, 0 to 100 কত সেকেন্ড লাগে উঠতে, অনেকে যেহেতু KTM নিয়ে কিউরিয়াস আমি এটা নিয়ে একটা ভিডিও করব। সো দ্যাটস অল, বাই বাই, সি ইউ অন নেক্সট ভিডিও, টাটা।